নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার মহুয়া এলাকায় রাজ্য সড়কের ওপরে। জানা গিয়েছে মৃত মহিলার নাম খেতিজা বেগম, বয়স আনুমানিক 62, বাড়ি গোয়ালপুকুরের মহুয়া গ্রাম পঞ্চায়েতের লালপুকুর এলাকায়। জানা গিয়েছে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ছোট ম্যাজিক গাড়ির ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলে। অন্যদিকে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটিও, আহত হন কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। ওর নাম হলো খেতিজা বেগম, গ্রাম হলো লালপুকুর মহুয়া গ্রাম পঞ্চায়েত, আর এই জায়গাটা হলো মহুয়া মাদ্রাসা। এখানে এই ঘটনাটা ঘটেছে। আর মহিলাটা কিন্তু মারা গেছে, স্পট ডেথ হয়ে গেছে। দেখা গেল যে গাড়ি হলো বেতবাড়ির কালাম, ওর নাম যে গাড়ি চালাচ্ছিল ওর নাম কালাম হলো, কালাম টিকিটওয়ালা, ওই মেরে দিয়েছে। কেউ কি আহত হয়েছেন? আহত কেউ হয়নি, ও মানে একজনেই ছিল, মহিলাটাই ছিল, ও মারা গিয়েছে। আর যে ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল ওর কিছু হয়েছে মনে হয়, ওকে তো আমি দেখিনি। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, গোয়ালপুকুর।